হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমি ভালো আছি। আচ্ছা, নতুন একটা ভিডিও নিয়ে আসছি, নতুন একটা কাজ নিয়ে আসছি আপনাদের মাঝে। অ্যাডভান্স ডিলেট ইন ইন্টারেক্টিভ গ্রিপ রিপোর্ট কিভাবে, আমরা সবাই জানি যে এটা একটা ইন্টারেক্টিভ গ্রিপ রিপোর্ট। ইন্টারেক্টিভ গ্রিপ রিপোর্টে আসলে ডিলেট করতে গেলে এখান থেকে গিয়ে ডিলেট করতে হয়, তারপর সেভ দিতে হয়। হ্যাঁ, এখানে রেকর্ড আছে যে চাইল্ড রেকর্ড আছে, এই জন্য ডিলিট করতে দিচ্ছে না। আমি একটা ইনসার্ট একটা ক্রিয়েট করে নিই, 10 দিয়ে মেসে দিই। আচ্ছা, আগেরটা রিফ্রেশ হয় না। ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আমরা এখানে গিয়ে আমাদেরকে ডিলিট করতে হয়। তো এটা অনেক সময় ক্লায়েন্ট আসলে এভাবে চায় না যে ভেতরে গিয়ে ডিলিট করতে, সেজন্য যে কাজটা করেছি আমি আবার ক্রিয়েট করি। এটা এখানে একটা ডিলিট বাটন আনা হয়েছে, এই বাটনে ক্লিক করলেও আপনি ডিলিট করতে পারছেন। এই কাজটা কীভাবে হয়েছে, খুবই সিম্পল। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিয়ে কী করা হয়েছিল, এখন নাই তাই না? এই যে এখানে রাইট ক্লিক করে আমি যে ক্রিয়েট করলাম, নাম দিই ডেল, এইচটিএমএল এক্সপ্রেশন, এইচটিএমএল এক্সপ্রেশন সেটার টাইটেল দিই ডিলিট, এইচটিএমএল এক্সপ্রেশনে দিয়ে এই কোডটুকু বসিয়ে দিই। বসিয়ে দিয়ে গিয়ে এসকিউএল টাইপ এক্সপ্রেশন বলছে, আমি দিই নাম। আচ্ছা, কলামের পজিশন অনুযায়ী শেষে চলে গেছে, এটাকে আমি সামনে নিয়ে সেভ করে দিই। তাহলে সিম্পলি এই বিষয়টা হচ্ছে, এখান থেকে আমি ডিলিট করতে পারছি, ডাটা আছে যেন ডিলিট করতে দিচ্ছেন, তার মানে আমার কাজ হচ্ছে। ডিলিট হয়ে গেছে। তো এটা অ্যাডভান্স ডিলিট, একটা বাটন আমি ক্রিয়েট করে কিভাবে ডিলিট করলাম। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।